এখন দেখতে পাচ্ছেন যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এজেন্ট ব্যাঙ্কিং মূলত গ্রামের সুবিধা বিভিন্ন মহৎশাল এবং গ্রাম অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষদেরকে ব্যাঙ্কিং সুবিধার আওতা আনার জন্যই এই এজেন্ট ব্যাঙ্কিংয়ের কার্যক্রম চালু করেছে বাংলাদেশ ব্যাঙ্ক আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পাশে বিল বাজিয়ে রাখুন যাতে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও আপনাদের সাথে সাথে আপনি পেয়ে যান এবং আপনি এটি ব্যবহার করতে পারেন বৃহস্প আজকে হচ্ছে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং ব্র্যাক ব্যাঙ্ক বাংলাদেশের আনা সেখান আছে অলিতে গলিতে ছড়িয়ে আছে গ্রামগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এবং এর এজেন্ট ব্যাঙ্কিং সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনি যদি এ ধরনের একটি বিজনেসে আসতে চান এবং এ ধরনের একটি বিজনেস করতে চান তাহলে আজকের টপিসটি একমাত্র আপনার জন্য বিজনেস করার জন্য শেষে এজেন্ট বিজনেস আপনি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে এজেন্ট নিতে হয় একটা এজেন্টের কাজ কি এবং কীভাবে আপনি এজেন্ট পেতে পারেন এবং এজেন্ট পাওয়ার পরে মূলত আপনি কীভাবে ব্যাঙ্কিং কার্যক্রমটা পরিচালনা করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি আজকের ভিডিওতে তুলে ধরব ভিওয়ার্স আর দেরি নয় চলুন তাহলে দেখা যাক যে আজকে আপনি কিভাবে একটি ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নিতে পারেন শুরুতেই বলবো এজেন্ট ব্যাঙ্কিংয়ের ধারণা এজেন্ট ব্যাঙ্কিংয়ের ধারণাটা মূলত আসছে ব্রাজিল থেকে ব্রাজিলে প্রথম শুরু হয় এজেন্ট ব্যাঙ্কিং যেখান থেকে আস্তে আস্তে ইউরোপ মধ্যপ্রাচ্য সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে মূলত এখানে মালিক ব্যাংকের কর্তৃপক্ষ তারা চাচ্ছে যে তারা লো কষ্টে যেন সুবিধা বঞ্চিত গ্রাম অঞ্চল মানুষদের কাছে তাদের ব্যাঙ্কিং কার্যক্রমটা পৌঁছে দিতে পারে এবং এই সুবিধা বঞ্চিত মানুষ যেন বিভিন্ন ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা নিতে পারে তার জন্য তারা সামান্য কিছু লাভে গ্রামগঞ্জে তাদের ব্যাঙ্কিং কার্যক্রম ছড়িয়ে দিয়েছে এর মধ্যে সবথেকে ভালো যে ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করছে সে হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক আর এই ব্র্যাক ব্যাংক তাদের কার্যক্রম শুরু করে দুই সালে দুই সালে মূলত তাদের এই এজেন্টের কার্যক্রমটা তারা আনুষ্ঠানিকভাবে শুরু করে এবং তারা এজেন্ট নিয়ে দেওয়া শুরু করে ব্র্যাক মূলত এজেন্ট ব্যাঙ্কের চালু করার জন্য তারা তাদের এসএমই যে সার্ভিসটি রয়েছে সবথেকে জনপ্রিয় সার্ভিস এই সার্ভিসটি মূলত তারা বেছে নেয় যে এর মাধ্যমে তারা সমস্ত জায়গায় যেন এই এজেন্ট সার্ভিসটা দিতে পারে এবং এজেন্ট ব্যাঙ্কিংয়ের বিজনেসটা যারা করে তারাও যেন তাদের কাছ থেকে এজেন্ট নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে বিয়স এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য একটি সফটওয়্যার মাধ্যমে মূলত নিয়ন্ত্রণ হয় এটি হচ্ছে এবিএস এই সফটওয়্যার মাধ্যমে এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই অনলাইন বিক্রির সফটওয়্যার মাধ্যমে ফিঙ্গারিং এবং মোবাইল এই দুইটার মাধ্যমে মূলত একজন এজেন্ট বিভিন্ন গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে থাকে আপনারা যদি হ্যান্ড ফিঙ্গারিং না থাকে তাহলে আমি একটু ছবি দেখাচ্ছি দেখুন যে পায়ের ফিঙ্গারিংয়ের মাধ্যমেও মূলত এজেন্টরা অ্যাকাউন্ট খুলতে পারছে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এবং তার হিসাব সে পরিচালনা করতে পারছে এবার আসছি যে এজেন্ট হওয়ার যোগ্যতাগুলি কী কী আসলে মূলত কী কী থাকলে আপনি এজেন্ট হতে পারবেন আপনাকে সবচেয়ে মূল সত হচ্ছে আপনি যে কোনো আইটি রিলেটেড বিজনেস সমবায় সমিতি কোনো এনজিও কিংবা কোনো বিজনেসম্যান যার ট্রেড লাইসেন্স আছে যিনি এই ব্যবসাটি বোঝেন এবং করতে পারবেন তিনি মূলত একটি এজেন্ট নেওয়ার যোগ্যতা রাখেন এবং তিনি এই এজেন্ট পরিচালনা করতে পারবেন এরপর দেখি ভিউয়ার্স যে ব্র্যাক ব্যাংকে এজেন্ট নিতে হলে আপনাকে কী কী ক্যারেক্টার করতে হবে চলুন দেখা যাক ব্র্যাক ব্যাংকে এজেন্ট ব্যাংকিং নিতে হলে ট্রেড লাইসেন্স কৃত বাংলাদেশি নাগরিক জাতীয়তা বাংলাদেশি থাকতে হবে এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের প্রথম স্টেস এরপর হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা আসিয়া এসএসসি পাস এসএসসি পাস হলেই কেউ যে কেউ নিতে পারবে এবার হচ্ছে প্রস্তাবিত যে এজেন্ট নিতে চায় তার বিশ বয়স নিম্নতম এক বছর হতে হবে বা তার বেশি হতে হবে এক বছরের কম হলে ব্র্যাক ব্যাঙ্ক তাদেরকে এজেন্ট দেবে না আবেদনকারীকে অবশ্যই আঠারো থেকে পঁয়ষট্টি বছরের ভিতরে হতে হবে আঠারো বছরের কম হলেও তারা এজেন্ট দেবে না এবং পঁয়ষট্টি বছর উপরে হলেও দেবে না এর মাঝামাঝি বয়স থাকতে হবে তাহলেই মূলত ব্র্যাক ব্যাঙ্ক তাদেরকে এজেন্ট হিসেবে নিয়োগ দেবেন আবেদনকারী অবশ্যই যেই এলাকায় সে এজেন্ট নিতে ইচ্ছুক ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আর্থিকভাবে সচ্ছল হতে হবে কোনো অসচ্ছল ব্যক্তিকে ব্র্যাক ব্যাঙ্ক এজেন্ট নিয়োগ করবে না অবশ্যই বুঝতে পারছেন আপনার কিছু টাকা পয়সা থাকতে হবে এবং এই টাকা পয়সার মাধ্যমেই মূলত আপনি একটি এজেন্ট নিতে পারবেন যাতে আপনি আপনার সার্ভিসটা সবাইকে দিতে পারেন কোনো সমস্যায় পড়তে না হয় এরপরে যেটি হচ্ছে সে হচ্ছে আবেদনকারীকে নিজস্ব বাড়ি অথবা ভাড়া বাড়ি থাকতে হবে যেটি চুক্তিনামা ব্যাঙ্কে প্রদর্শন করতে হবে ব্র্যাক ব্যাঙ্ক কিছু বিধিনিষেধ আরোপ করেছে সেটি হচ্ছে যে যদি কোনো কর্মকর্তা কর্মচারী সেই ব্র্যাক ব্যাংকে চাকরি করে থাকেন এবং চাকরি থেকে ইস্তফা দিয়ে থাকেন তাহলে মূলত তাকে তার এজেন্ট দিবে না এবং কেউ স্বেচ্ছা অবসর গ্রহণ করতে চাইলেও তাকেও তার এজেন্ট দিয়ে নিয়োগ দেবে না এটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের। পলিসি তবে একটু কনসিডার করেছে যদি আপনি এক বছর অতিবাহিত করেন যে ব্র্যাক ব্যাঙ্ক থেকে আপনি চলে এসেছেন চলে আসার পর থেকে আপনি এক বছর বিজনেস করেছেন বিজনেস যদি আপনি মূল ডকুমেন্টসগুলো কাগজগুলি আছে তাহলে তার এটা বিবেচনা করতে পারে যে আপনাকে এজেন্ট দেওয়া যাবে কি না এজেন্ট গ্রহণের প্রক্রিয়াগুলি কী কী মূলত কী কী প্রক্রিয়ার মাধ্যমে আপনি ব্র্যাক ব্যাংকের এজেন্ট হতে পারবেন সেটি হচ্ছে একই এলাকায় যদি আপনি অন্য কোনো ব্যাংকের এজেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না যদি আপনি এই একই এলাকায় একবারই মূলত একটি ব্যাংকের এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে পারবেন আপনি চাইলে দ্বিতীয় জায়গায় আবার এই একই ব্যাংকের এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে পারবেন না দ্বিতীয় ধাপটি হচ্ছে এজেন্ট ব্যাঙ্কিংয়ের টিম যারা মূলত এজেন্ট ব্যাঙ্কিংটা নিয়ন্ত্রণ করে তারা এসে আপনার স্থান আপনার বাজার কিংবা আপনি যে স্থানে এজেন্ট ব্যাঙ্কিংয়ে দিতে আসছেন সেটা তারা যাচাই করবেন যাচাই বাছাই করে তারা যদি সন্তুষ্ট হন যে না আপনি এজেন্ট নিলে কোনো সমস্যা হবে না তখন তারা এটি প্রস্তাব করবে যে আপনাকে এজেন্ট দেওয়া যায় কোনো সমস্যা নেই তৃতীয় ধাপটা হচ্ছে মূলত ব্যাংক কর্তৃপক্ষ যেখানেই চয়েস করবেন যে এখানে দিলে ভালো হয় সেখানেই মূলত দা এজেন্ট যে নিবেন নেবেন তিনি ব্যাংকের প্রস্তাবে রাজি হবেন এবং ব্র্যাক ব্যাংকের সিস্টেম হচ্ছে যে এখানে দুজন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে একজন হচ্ছে পুরুষ একজন হচ্ছে মহিলা এবং সেখানে টয়লেট সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাখতে হবে যা একটি ছোটোখাটো অফিস দ্বারা অফিসের মতো মনে হয় এই ধরনের একটি জায়গা হলেই মূলত ব্রাক কর্তৃপক্ষ তারা তাদের এজেন্ট দিয়ে থাকবেন চতুর্থ আপনি হচ্ছে এই এজেন্টদেরকে ট্রেনিং দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করবেন এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং টিম যারা ব্র্যাক ব্যাংকের সর্বক্ষণিক এজেন্ট ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ করে থাকে তারা মাঠ কর্মীসহ যারাই এজেন্টে কাজ করবেন তাদেরকে ভালো মানের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন আপনি যদি আপনার এলাকায় একটি এজেন্ট নিতে চান সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে আপনাকে যেই ব্যাংকের মাধ্যমে আপনি এজেন্ট নিতে চান ওই ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে সচল অ্যাকাউন্ট এবং ওই অ্যাকাউন্টে দীর্ঘদিন আপনার লেনদেন করতে হবে যেই লেনদেনটা স্বচ্ছ হবে এবং আপনার যে টাকা পয়সা আছে আপনি যে টাকা পয়সার মালিক আপনি একটি ব্যাংকিং শাখা বা আপনি একটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য যোগ্য এটাকে আপনাকে প্রমাণ করতে হবে প্রমাণ করার পরই মূলত আপনাকে এজেন্ট নিয়োগ দেবে মূলত অন্য অন্য ব্যাঙ্কগুলি যেটা করে থাকে সেটি হচ্ছে এমন একটা আউটলেট নিতে হয় সেটি হচ্ছে ফ্লোরটা টাচ করা থাকবে নিচতলায় হলে হবে না দ্বিতীয় তলা হবে ব্র্যাক ব্যাঙ্ক এক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে আপনি চাইলে ব্র্যাক ব্যাঙ্কের মূল অভিষেকিয়ে তাদের সাথে আলাপ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে তাদের ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেব এজেন্ট ব্যাংকিং টিমের সদস্যদের ফোন নাম্বার মেইল নাম্বার এবং অ্যাড্রেসটা আমার এই এখানে থাকবে আপনি ওখান থেকে দেখে তাদের সাথে যোগাযোগ করে আপনার এলাকায় অন্য কেউ যদি এই এজেন্টের কার্যক্রমটা নিয়ে না থাকে তাহলে অবশ্যই আপনি ট্রাই করে দেখতে পারেন সবচাইতে ভালো বিজনেস এর চাইতে আমার মনে হয় আর কিছু হতে পারে না আপনি যদি একটি এজেন্ট ব্যাঙ্কিংয়ের মালিক হন আপনি যদি এজেন্ট নিয়ে থাকেন কোনো ব্যাংক থেকে অবশ্যই আপনি সুখ স্বাচ্ছন্দ্য এবং আপনার সমস্ত লাইফ পরিবর্তন চলে আসবে অফ আপলাক দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ